এই নির্বাচনের সফলতা নির্ভর করবে সমস্ত আমাদের কর্মকাণ্ডের উপর দিয়ে মাননীয় সভাপতি বরিশাল সিটি কর্পোরেশনের সদস্য নেতারা বিভাগের মানুষ বিগত দিনের প্রত্যেকটি বিভাগীয় সভা আপনারা লক্ষ্য করেছেন তার সেইগুলিকে সামনে রেখে এটা আপনারা অবলোকন করেছেন এই গুলিকে সামনে রেখে আপনাদের বুঝতে হবে কি ধরনের সভা আমাদের করা উচিত এবং কি ধরনের সভা করার জন্য আপনাদের প্রস্তুতি নিয়ে আসা উচিত তার কারণ আমরা এই সর্বশেষ সভা এবং এটা যখন নির্বাচনের মুখে সেই সময়কার সভা যেটা সারা দেশে নির্বাচনের উপরে একটি প্রভাব ফেলবে সেইটাকে সামনে রেখেই কিন্তু এই সভাটা আমাদের করতে হবে আজকে আরেকটি বড় কথা হলো বরিশালের এই দক্ষিণাঞ্চলের মানুষ চিরদিন নিগৃহীত ছিল কোনোদিন কোন সরকার ব্রিটিশ আমল থেকে শেখ হাসিনা ক্ষমতা আসার আগ পর্যন্ত কারো কাছ থেকে কিছু পায়নি কিন্তু শেখ হাসিনা 1996 সালে ক্ষমতা আসার পর থেকে আজ পর্যন্ত এই বরিশালবাসী সমস্ত দাবি দেওয়া পূরণ করেছেন শুধু দাবি দেওয়া নয় বরিশালবাসীর কল্পনার অতীত এই পায়রা বন্দর থেকে শুরু করে সবকিছু যেগুলো বরিশালবাসীকে বঞ্চিত করে দিয়ে তিনি এই নির্বাচনকে উপহার দিয়েছেন সুতরাং এই নির্বাচনের সফলতা সার্বিক সফলতা বাঙালি জাতির সফলতা স্বাধীনতার সফলতা এটা আমাদের মনে রাখতে হবে আজকে নির্বাচন এই নির্বাচন একটি যুদ্ধের নির্বাচন সুতরাং সেই নির্বাচন কেমনি শত্রু নির্বাচনের পরে যুদ্ধ করে দেশ স্বাধীন করা হয়েছিল আজকেও শেখ হাসিনা মৌখিক যুদ্ধ হোক তার যে দৃঢ়তা সেই যুদ্ধের মধ্যে দিয়ে এই নির্বাচনটা তিনি করে যাচ্ছেন এই নির্বাচনের সফলতা নির্ভর করবে সমস্ত আমাদের কর্মকাণ্ডের উপর দিয়ে সুতরাং এই নির্বাচনকে সামনে রেখে যে সভা সেই সভাকে সেন্দিকভাবে গড়ে তুলতে হবে আমি বক্তব্য বাড়াতে চাই না আমি আশা করি আপনারা যারা উপস্থিত হয়েছেন বা উপস্থিত হতে পারেননি তাদেরকে সাথে নিয়ে এই জনসভাকে জনসমুদ্রে পরিণত করবার প্রস্তুতি নেবেন প্রতিজ্ঞা নেবেন এটাই হচ্ছে আজকের সভা আমাদের শপথ সবাইকে ধন্যবাদ